করোনা ভাইরাস নিয়ে যখন বাংলাদেশ সহ গোটা বিশ্বে চলছে তোলপাড়, তখনও ঘুম ভাঙেনি রাজশাহী সিটি কর্পোরেশনের। জনসচেতনতা তৈরিতে মাঠ পর্যায়ে এখন পর্যন্ত কোনো কর্মসূচি চোখে পড়েনি নগরবাসীর, এমন জাতীয় দুর্যোগের সময়ে নীরব বড় রাজনৈতিক দলগুলো। এমনকি স্বাস্থ্য বার্তা নিয়ে সাধারণ মানুষের পাশে ছুটে যায়নি সামাজিক সংগঠনগুলো। এ অবস্থায় জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তাগিদ দিচ্ছেন পর্যবেক্ষকরা। জিয়লগনি সেলিমের প্রতিবেদন, ছবি তুলেছেন আবু সাইদ। করোনা পরিস্থিতিকে কদিন আগেই মহামারী ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর দেশে তিনজন শনাক্ত হওয়ার পর শঙ্কা জেগেছে সবার মাঝেই। এরই মধ্যে সরকারি উদ্যোগে পরিস্থিতি মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে দেশ জুড়েই, অথচ এখনও মাঠে নামেনি রাজশাহী সিটি কর্পোরেশন। তবে 11 মার্চ নগরভবনে বসে নিজেদের মধ্যে কেবল সভা করেছে তারা, কিন্তু ওই সভার কোনো সিদ্ধান্তই মাঠ পর্যায়ে বাস্তবায়ন হয়নি এখনও। এটা আমরা বলা শুরু করেছি, এটা আমরা শুরু করে দিয়েছি। আমরা সব ওয়ার্ডে স্বাস্থ্যকর্মীকে ওরিয়েন্টেশন দিয়েছি, আর হয়তো তারা বৃহস্পতিবারেও বলেছে, আগামী আজ থেকে হয়তো বলছি। নগরীতে জনসচেতনতা তৈরিতে নিজেদের ব্যর্থতার কথা অবশ্য স্বীকার করলেন সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও 6 নম্বর ওয়ার্ড কাউন্সিলর। এটা সত্য কথা যে সিটি কর্পোরেশন এখনও আসলে সেইভাবে এটা প্রচার প্রসার ঘটাতে পারেনি, তবে আমরা আশাবাদী যে আগামীকালকে থেকে হয়তো এ নিয়ে মাঠে আপনারা দেখতে পাবেন। এদিকে করোনা সচেতনতায় এখনও নীরব রাজনৈতিক দলগুলো। তবে বিএনপি বলছে সাধারণ মানুষ নয়, কেবল নিজ দলের নেতাকর্মীদের মাঝেই তারা সচেতনতার কাজ শুরু করেছে। আর আওয়ামী লীগ জানিয়েছে জনগণের দোরগোড়ায় যেতে প্রস্তুতি নিচ্ছে তারা। আমরা ইতিমধ্যেই সেই অঙ্গনেই আমাদের কর্মীদেরকে আমরা সচেতন করার চেষ্টা করেছি। আমরা বিভিন্ন বড় অনুষ্ঠান থেকে বিরত থেকেছি, বিভিন্ন জায়গায় আমরা সেগুলো প্রচার করছি আমাদের নেতাকর্মীদের মধ্য দিয়ে। কেন্দ্র আওয়ামী লীগের নির্দেশ অনুযায়ী আমরা ইতিমধ্যেই আমাদের মাঠে যে করোনা ভাইরাস সম্বন্ধে যে মানুষকে সচেতন করার জন্য আমরা গতকাল আজকে আমরা লিফলেট তৈরি করেছি, সেই লিফলেটটা আমরা জনসাধারণের মাধ্যমে বিতরণ করব। দেশের এমন পরিস্থিতিতে সরকারকে সহযোগিতায় রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকে একসাথে কাজ করার তাগিদ দিয়েছেন পর্যবেক্ষকরা। এই রোগটার জন্য যে অর্থনৈতিক যে বিপর্যয় ঘটবে সারা বিশ্বে, সেই কারণে সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠনগুলোকে একত্রিত হয়ে সবাই সরকারি দলের সাথে বা সরকারের সাথে একত্রতা ঘোষণা করে এর পিছনে ঝাঁপিয়ে পড়া উচিত বলে আমি মনে করি আর কি। জিয়াউল গনি সেলিম, এসএটিভি, রাজশাহী।